আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি হাইকিংয়ে বের হয়েছি। আজকে হলো কত তারিখ, 4 তারিখ, 4 মে 2024। আজকে হলো শনিবার। তো আমি আছি আসলে লিনিয়ে ফেল্ডের একটা মানে মাঠে ঘাটে আর কি। আমার এই পাশে হলো ভুট্টাখেত। তো আমি আজকে কোবলেন্সে যাইনি, তো আমি এইখানেই আছি এই উইকেন্ডটা। তো আমি চিন্তা করলাম সকালবেলা কি করা যায়। আজকে চিন্তা করি নাই, আমি আগেই চিন্তা করছি যে দুই দিন যেহেতু আমি লিনিয়ে ফেল্ডে থাকবো, এই লিনিয়ে ফেল্ডে কি করব। তো কারণ হলো খাওয়া দাওয়া ছাড়া আসলে মনে করো কাজ নেই আমার কোনো, আর ঘুমানো ছাড়া। সো আমি চিন্তা করছিলাম যে আজকে মোটামুটি 3-4 ঘন্টা হাইকিংয়ে বেরোয়া যাব। তো একটা স্যাড পার্ট হলো যে আমার মানে এক্সট্রা ব্যাটারি আনিনি আমার ক্যামেরার। সো যে কোনো সময় ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে, এইটা দিয়ে একটা ব্যাটারি দিয়ে যতটুকু চলে। গোপ্রোতে খুব বেশি ব্যাটারি ব্যাকআপ থাকে না, সো এই জন্য আসলে খুব বেশি ভিডিও করা যায় না টানা। তো আমার পাশেই আসলে একটা বুন্ডেস্টা আছে, যেটাতে মোটামুটি 70-100 কিলোমিটার বেগে গাড়ি চালানো যায়, সেই জন্য সাই সাই শব্দ হচ্ছে। তো আজকে আসলে আমি এই দিকে করে আসলে ঘুরতে যাব, মানে হাইকিংয়ে যাবো, আমি প্রচুর পরিমাণে হাঁটবো। তো আমি লাস্ট একদিন বন্ধ ছিল 1 মে, ওই দিন আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, সেটা হলো ওই দিন আমি মোটামুটি 23 কিলোমিটার হাঁটছি 4.5-5 ঘন্টার মধ্যে। তো আজকে আমি জানি না, কারণ অলরেডি আমি হেঁটে ফেলছি হলো 2.2 কিলোমিটার। এই যে দেখেন আমার ঘড়িতে মোটামুটি দেখাচ্ছে 2.2 কিলোমিটার। তো আজকে আমার উদ্দেশ্য আছে যে মোটামুটি 10-20 কিলোমিটার হাঁটা, আমি বাকিটা মানে সময়ের উপরে যত সময় হাঁটতে পারি। সো আমি এদিক দিয়ে জঙ্গল টঙ্গল ঘুরে আরও গ্রাম ট্রাম ঘুরে মোটামুটি ঘুরে আসবো আর কি, হাইকিং করে করে। আসলে মোটামুটি একটা পুরা মানে গম ক্ষেত এদিক দিয়ে আসলে প্রচুর, একেবারে পুরো মাইলের পর মাইল মোটামুটি গম ক্ষেত, এদিকেও আসলে মাইলের পর মাইল, মানে যতদূর চোখ যায় শুধু গম ক্ষেত আর বন। তো এদিক দিয়ে আসলে আমি হেঁটে যাচ্ছি, আসলে আমার জায়গাটা আসলে অজানা, মানে কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি আসলে আমার কোনো আইডিয়া নাই। আমি খালি হাঁটতেছি এবং আমি একা হাঁটতেছি না, মোটামুটি ওই যে সামনে দেখেন একটা মেয়ে হাঁটতেছে। এবং জার্মানরা আসলে হাঁটতে খুব পছন্দ করে, যেটা আসলে আমার খুব পছন্দের একটা জিনিস, আমিও হাঁটতে খুব পছন্দ করি। আসলে দুইটা রাস্তা, একটা হলো এদিকে চলে যাচ্ছে আর একটা হলো এদিকে চলে যাচ্ছে। আমি এদিকে যাব না, এদিকে একটা মহিলা চলে যাচ্ছে, আমি আসলে এদিকে যাব। কিন্তু আমি জানি না যে আসলে এদিকে মোটামুটি মানে এই রাস্তায় হাঁটা যাবে কি না, মনে হচ্ছে এটা গাড়ির রাস্তা না, সাইকেলের রাস্তা। আমি এদিকে আসলে হাঁটার চেষ্টা করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ওই যে একটা গ্রাম দেখা যেতেছে, যদি ওই গ্রামে যেতে পারি তাহলে তো অনেক ভালো, একটু অন্য একটা গ্রাম দেখা হইলো আর কি। এইখানে এসেও আসলে আমি দুইটার দিকে রাস্তা দেখতেছি, একটা হলো এইদিকে একটা হলো এই দিকে। এবং এই যে বনটা দেখতে পারতেছেন, এই বনের ভিতরে আসলে আমি গত 1 তারিখে মোটামুটি হেঁটেছিলাম, মোটামুটি লিনিয়া ফেল্ডের যেই এরিয়াটা ওইটা কিছু ঘুরে এইখানে আসলে এসেছিলাম কিছু হেঁটে দেখার জন্য। তো এই দিকেও আসলে হাইকিং করা যায়। এই যে সামনে একটা গাড়ি দেখতেছেন এবং পিছনে কিছু জায়গা আছে যেখানে অনেকগুলো গাড়ি দাঁড়া করানো আছে, এখানে সবাই গাড়ি রেখে মোটামুটি হাইকিংয়ে চলে যায়। ওই যে মানুষ আসতেছে আর কি। এবং এই যে বরাবর দেখতেছেন এইখানে একটা মানুষ বসে আছে, মোটামুটি রেস্ট নিচ্ছে। এবং এই যে হয়তো ক্যামেরার চোখে দেখা যাচ্ছে না, ওই জায়গায় একটা মহিলা আমি যতটুকু বুঝতে পারতেছি সে হেঁটে হাইকিং করতেছে। তো আমি যাব হলো এই রাস্তায়। আসলে এই রাস্তায় কতটুকু যেতে পারবো আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আমি আসলে এদিকে যেতে যাচ্ছি, কারণ এই পথটায় আসলে আমি আরেক দিন যাবো, বা আজকে যদি সময় হয় তাহলে আজকেও যেতে পারি। কিন্তু প্রথমে যাবো হলো এই দিকে, কারণ আমার টার্গেট হলো এই গ্রাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমার টার্গেট বেশিরভাগ সময় মিস হয়, আমি একদিকে যেতে চাই হয়তো রাস্তার কারণে যাওয়া হয় না। যেমন এই যেই
গম ক্ষেত, সেই গম ক্ষেত দিয়ে তো আর হাঁটতে পারবো না আমি, গেলে হয়তো কেউ পুলিশ রাখতে পারে বা আমার একটা জরিমানা হইতে পারে বা মানুষের ক্ষেত নষ্ট করা ঠিক না। সো আমি এদিকে যাওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু যেতে পারি, না হলে আবার ফেরত এসে অন্যদিকে হাঁটা শুরু করবো। ব্যাপার হলো এইখানে একটা বাড়ি আছে, যেমন দেখেন এই যে মোটামুটি বাড়িটা, এবং এইখানের আশেপাশে আসলে কোনো বাড়ি নেই, কিন্তু সে করছে কি, তার পুরা বাড়ির এরিয়াটা মোটামুটি একটা গাছের বেড়া দিয়ে মোটামুটি বেড়া দিয়ে রাখছে। এদিকে কিছু মানে কাঠের বেড়া আছে, ওই পাশেও কিছু কাঠের বেড়া আছে, কিছু মানে রডের বেড়া আছে, কিন্তু এই পাশটা দিয়ে গাছের বেড়া দিয়ে রাখছে। তো এই দিক দিয়ে আসলে আমি হেঁটে দেখি কতটুকু যেতে পারি। এখন পর্যন্ত এখানে আসলে একটা রাস্তা আছে, যেমন এই পাশে একটা ক্ষেত এবং এই পাশে একটা ক্ষেত, আই থিঙ্ক এইখানেও আসলে ভুট্টা চাষ করা হবে অথবা অন্য কোনো ফসলাদি করা হবে। তো এর মাঝখান দিয়ে আসলে একটা রাস্তা চলে গেছে, এবং এর পাশে আসলে একটা রাস্তার পাশে একটা ছোট বনের মতো আর কি, মানে আমি জানি সেটা হলো যে জার্মান যে কৃষকরা, তারা রাস্তার পাশে যদি এরকম কোনো রাস্তা থাকে, তারা বিভিন্ন ধরনের বনজ বীজ আসলে ওইখানে দিয়ে দেয়, যেন একটা মোটামুটি ইয়া হইতে পারে, একটা বনের মতো হইতে পারে। কারণ আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম DW-তে, DW নিউজে, ওইখানে আসলে ওরা ওই ধরনের ইনফরমেশনগুলো দিয়েছিল। এবং এইখান থেকে মোটামুটি রাস্তাটা একেবারে অনেক দূর চলে গেছে, আমি যতদূর পর্যন্ত যেতে পারি ততদূরই যাবো আর কি। একটু আগে যেটা বলছিলাম আর কি, যে আসলে আমি ওই গ্রামটাতে যাওয়ার চেষ্টা করব। গ্রাম কেন বলছি, জার্মানিতে এরকম মানে ছোট ছোট কিছু গ্রাম আছে, এগুলো ডর্ফ নামে পরিচিত। এবং এই গ্রামের একটা বিশেষত্ব হলো, যেমন এইখানে কিছুটা মানে একটু গুচ্ছ গ্রাম, মানে একটু বেশি মানুষ বসবাস করে, তার পাশেই একটু দূরে ওই যে ছোট একটা এরিয়া আছে, যেটা আসলে পাহাড়ের কোলে মোটামুটি কিছু মানুষ বাড়িঘর করছে। এবং যদি বলি এই যে দেখতেছেন, এই পাশেও আসলে দুইটা বাড়িঘর আছে, হয়তো তারা একটু আউটস্কার্টে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং এইটাই আসলে হয় জার্মানিতে, এই গ্রামের মানুষের এই যে যত জমিগুলো আছে, এই জমিগুলো বেশিরভাগই হলো এইসব গ্রামের মানুষের হয়তো পৈতৃক সম্পত্তি, অথবা সরকার থেকে লিজ নিয়ে তারা এই ধরনের জমিগুলো চাষ করে। এবং জার্মানিতে কৃষককে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হয়, কৃষক ফ্রেন্ডলি যত প্রকার আইন দরকার সব কিছুই করে। এরপরেও জার্মানিতে কিন্তু কৃষকরা বিভিন্ন ধরনের আন্দোলন করে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এবং সবচেয়ে আরেকটা বড় ফ্যাক্ট জিনিস হলো, ওই যে দেখেন গাড়ি চলতেছে, এবং এই যে মোটামুটি একেবারে দেখতেছেন যে কৃষি জমি, তারপর মাঝখানে গ্রাম, এর মাঝখানে মাঝখানে কিন্তু খুব ভালো রাস্তা আছে, যেখান থেকে মনে করেন একবারে বড় বড় ট্রাক ইচ্ছা করলে যেতে পারবে। যেমন এইখানের ভিতরে একটা রাস্তা আছে, এবং এই লাইনটাতে একটা ট্রেন লাইনও আছে, কারণ একটু আগে আমি ট্রেন লাইন যেতে দেখছি। এবং এই যে এই গ্রাম থেকে এইদিকে একটা রোড আছে, মানে এইদিকে একটা রোড আছে, এবং এর মাঝখানে কিন্তু একটা রোড আছে, কারণ আমি ওইখানে যাই নাই, কিন্তু দিয়ে গাড়ি যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সামনে একটা গ্রাম দেখেছিলাম, আস্তে আস্তে আসলে আমি গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে। আমার হাইকিংয়ের উদ্দেশ্য ছিল যে মোটামুটি মাঠে প্রান্তরে হাইকিং করব, কিন্তু আসলে গ্রামটা যেহেতু এসেছি, তো আমি যতটুকু পারি ভিতরে ঢোকার চেষ্টা করব, দেখার চেষ্টা করব কোনো গ্রাম। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন, তারা খুব ভালো করেই জানেন যে আসলে একটা প্লেস খুব বেশি ফেমাস ওইরকম প্লেসে আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছা ডেফিনেটলি আছে, কিন্তু ওই ধরনের ইন্টেনশন নাই যে আমি আসলে খুব বড় বড় প্লেসগুলোতেই যাব। আমার আসলে নতুন একটা প্লেস হলেই চলে, আমি ঘুরতে পছন্দ করি। ভিতরে ঢোকার সাথে সাথেই মোটামুটি একটা মুরগির খামার চোখে পড়লো, ওই যে দেখেন মুরগি এখানে পালতেছে। তো জার্মানিতে সুপার মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের মুরগির ডিম পাওয়া যায়, যেমন ছেড়ে দেওয়া মুরগি, বা আমাদের বাংলাদেশে যেরকম খামারে মানে ফার্মে যেভাবে মুরগি বক্সের মধ্যে পালে সেরকম মুরগি। তো এই মুরগি যে ডিমগুলো দেয়, এটা আসলে ছেড়ে দেওয়া মুরগি। মুরগির ডিমের যে প্যাকেট, সেই প্যাকেটে লেখা থাকে যে এটা আসলে কোন ধরনের মুরগি থেকে ওই ডিমগুলো আসছে। তো আমি অবশ্যই শিওর যে এই মুরগিগুলার ডিম, সে ব্যবসায়িক কারণেই আসলে এখানে মুরগির যে ফার্মটা করছে আর কি। মুরগিগুলা আমার দেখা তারা আশ্চর্য হয়েছে, কারণ আমার মতো তো ব্রাউন স্ক্রিন দেখে নাই, সবসময় হোয়াইট স্ক্রিন দেখে অভ্যস্ত। একটু আগে বলেছিলাম যে এখানে একটা ট্রেন লাইন আছে, ওই যে দেখেন ট্রেন লাইন যে আছে, আমি ট্রেন লাইনের মোটামুটি কাছে চলে আসছি। এই যে ট্রেন লাইনের যে ট্রাফিক, সেই ট্রাফিকটা এখানে,
এবং আমি জানি না যে ওই গ্রামে আসলে আমি যাবো কীভাবে, কারণ হলে এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে পায়ে হাঁটা, নিশ্চয়ই এই রাস্তাটা মেইন রাস্তা না ওই গ্রামে যাওয়ার। সো আমি গ্রামের একটা অংশে যেটা আসলে মুরগির খামার, আরও হয়তো কিছু খামার আছে, ওইখানে চলে আসছে। তো আমি এইখানে আসলে ট্রেন লাইনটা দেখতেছি এবং আমি শিওর আশেপাশে কোনো ট্রেন স্টেশনও আছে। ওই যে দেখেন ট্রেন লাইনটা, তো আমি আসলে ওই গ্রামের দিকে এখন যাওয়ার চেষ্টা করব, কিন্তু ট্রেন লাইন ক্রস করার আগে আমি দুই দিকে চেক করে নিব, এই পাশে এর থেকে কোনো ট্রেন আসতেছে না, এই পাশ থেকে কোনো ট্রেন আসতেছে না, কিছুক্ষণ আগে কিছু ট্রেন আসছিল আর কি, তো আমি পার হচ্ছি আর কি। ক্রস করেই আমি আসলে গ্রামের রাস্তার একটা রাস্তা পেয়ে গেছি এবং প্রথমে আসলে একটা বাড়ি আছে এবং আমি 100% শিওর এটা আসলে জার্মান একটা কৃষকের বাড়ি। এবং আশেপাশের যে জমিগুলো আছে এদের কোনো একটা অংশ সে কৃষি কাজ করে। উনি যে দেখেন একটা রাস্তা, মেইন রাস্তা, আমি বলছিলাম যে এদিকে একটা রাস্তা আছে, তো এটা আসলে একটা মেইন রাস্তা। তো এই গ্রামের কি নাম সেইটা আসলে জানার জন্য আমাকে একটু দূরে যেতে হবে। এবং এইদিকে একটা কুত্তা আমার দেখে চিল্লাইতেছে, এই বাড়ির কৃষকের বাড়ির কুত্তা আর কি এটা। তো এইটা হলো মেইন রাস্তা এবং এইটাও আসলে রাস্তার একটা পাশ। তো আমি আসলে এখন রাস্তা পার হয়ে দুই দিকে চেক করে আমি আসলে ওই গ্রামের দিকে চলে যাব। ওই যে বাসন্তী কালারের একটা বোর্ড দেখতেছেন, ওই বোর্ডের মধ্যে লেখা আছে যে এই গ্রামের নামটা কি, এবং এইটা জার্মানিতে খুব কমন। এই যে বাসন্তী কালারের একটা বোর্ড আছে এইটা মিন্স হলো ওই গ্রামটা শুরু হয়েছে, এবং কেউ যদি গাড়ি চালায় এই গ্রামের ভিতর দিয়ে যেতে চায় তাহলে এই বাসন্তী কালার বোর্ডটা দেখলেই মনে করতে হবে যে এইখানে 50 কিলোমিটারের ব্যাগে বেশি গাড়ি চালানো যাবে না। কিছু ক্ষেত্রে তারা ইন্ডিকেট করে দেয় যে তুমি এইখানে 30 কিলোমিটার ব্যাগের বেশি গাড়ি চালাতে পারবে, কিন্তু এই বোর্ডটা দেখার পরেই মোটামুটি 50 কিলোমিটার ব্যাগের বেশি গাড়ি চালানো যাবে না। কেউ চালায় কিন্তু যদি এটা ধরা পড়ে তাহলে ব্যাপক ফাইন হবে। এবং এই যে গ্রাম, অলরেডি আমি আসলে এই গ্রামের নামটা দেখতে পারতেছি, এই গ্রামটার নামটা হলো বিউরেন। আমরা কাছে যেয়ে আপনাদেরকে এই বিউরেন গ্রামের ছবি দেখাবো আর কি। আমরা বিউরেন গ্রামের মধ্যে ভিতরে চলে আসছি এবং সত্যি কথা বলতে এটা হলো লাইনে ফেল্ডে বোরিস, যেই পুরো একটা এরিয়া আছে, সিটি আছে, সেই সিটির ভিতরে এই বিউরেন গ্রামটা পড়ছে আর কি, লাইনে ফেল্ডের বোরিসের বাইরে না। তো এখানে একটা বলার কথা, আগের ভিডিওতে আমি আসলে বলার চেষ্টা করছি, সেটা হলো লাইনিফেল্ড বোরিস হলো 2004 সাল থেকে তারা আসলে শহরে পরিণত হয়, কিন্তু শহরের ভিতরে কিন্তু একটা গ্রাম সাইড আছে না, এরকম গ্রাম সাইডে এই বিউরেন গ্রাম। এবং এই লাইনিফেল্ড বোরিস আবার হলো আইশফেল একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের ভিতরে আবার এই লাইনিফেল্ড পড়ছে, লাইনিফেল্ডের ভিতরে এই বিউরেন গ্রামটা পড়ছে আর কি। গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি এবং জার্মানিতে একটা জিনিস বলার হইল, সেটা হলো এখানে প্রচুর পরিমাণে লেভেলিং আছে, মানে কি করা যাবে কি করা যাবে না সেইটার একটা নির্দেশনা দেওয়া আছে। যেমন এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তাটা হলো সাইকেলিংয়ের রাস্তা, এবং সাইকেলিংয়ের রাস্তা ওই যে যেমন সাইকেলের চিহ্ন দেখা যাচ্ছে এবং এন্ডে, দ্যাট মিন্স হলো সাইকেলিংয়ের রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে। তো এখন সাইকেল যদি চালাইতে হয় এই যে একটা রাস্তা দেখতেছেন এই রাস্তায় সে সাইকেল চালাতে পারবে না, এটা হলো মানুষের হাঁটার পথ। সে ইচ্ছা করলে এইখানে দেখেন মোটামুটি একটু নিচু করে দেওয়া হয়েছে, সে ইচ্ছা করলে এই দিক দিয়ে এখন চালাতে পারবে, মানে মেইন রোডে সে সাইকেল চালাতে পারবে, কিন্তু এর আগ পর্যন্ত তাকে এই রোডে সাইকেল চালাইতে হবে আর কি। বিউরেন গ্রামের ভিতরটায় ঢুকে গেছে এবং আমি এইটুকু বলতে পারি এই যে গ্রামগুলো, এই গ্রামগুলোতে বেশিরভাগ বসবাস করে একেবারে 100% জার্মান মানুষ। জার্মানরা আসলে একটু নীরবে নিভৃতে থাকতে পছন্দ করে এবং একটা গ্রামে থাকতে পছন্দ করে। এই গ্রামগুলোতে বসবাস করার জন্য অবশ্যই গাড়ি প্রয়োজন, এখানে বাস চলে কিন্তু এত ফ্রিকুয়েন্টলি চলে না, যেটা আসলে একটা বড় শহরে চলে, শুধু একটা বাসের উপরে নির্ভর করতে হয়। সো সেই জন্য তারা বেশিরভাগ সময় তাদের পার্সোনাল গাড়ি লাগে, এবং জার্মানিতে আসলে গাড়ি ক্রয় করাটা আসলে এত মানে খুব বেশি টাকার প্রয়োজন না। গাড়ি নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাদের একটা চ্যানেল আছে, সেটা হলো বাবা মেয়ের ডেইলি ব্লগ, সেটা হলো আমি এবং আমার মেয়ে বিভিন্ন কার্যক্রম করি, সেটাই আসলে ওই চ্যানেলটাতে আমরা দেই। সো ওই চ্যানেলে কিছু গাড়ি নিয়ে ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন যদি আপনাদের ইচ্ছা জাগে আর কি।
এবং মোটামুটি বলা চলে যে এই বাড়িটা খুব পুরনো, দেখা যাচ্ছে মোটামুটি ভাঙাচোরা। কিন্তু জার্মানির অনেক বাড়ি আছে, যেমন এই বাড়িটাও পুরনো, আমি একবার 100% বলতে পারি, কারণ হলো বাড়ির স্ট্রাকচার। কিন্তু জার্মানরা হলো প্রচুর রেনোভেট করে, সেই জন্য আসলে বাড়ি পুরনো কিনা মাঝে মাঝে বোঝা যায় না, কিন্তু স্ট্রাকচার দেখে বোঝা যায়, মানে বাড়ির যেই ডিজাইনটা দেখলে বোঝা যায় যে এটা আসলে একটা পুরনো বাড়ি। এবং আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি জানলেন কীভাবে, আসলে আমরা থাকতে থাকতে বুঝে গেছি যে কোন বাড়িগুলো আসলে পুরনো, আগের অনেক আগের তৈরি করা। জার্মানিতে যে লেভেলিং অথবা নির্দেশনা খুব বেশি দেওয়া থাকে, যেমন এইখানে দেওয়া আছে যে বোরিস লাইনের ফেল্ডে যেই যদি যাইতে হয় তাহলে কোন দিকে যেতে হবে, যেমন দেখুন এখানে চিহ্ন দেওয়া আছে, যেমন হলো 38 এবং একটা গাড়ির মানে একটা রাস্তার চিহ্ন দেওয়া আছে এবং উপরে একটা ব্রিজের মতো চিহ্ন দেওয়া আছে। এটা আসলে একটা হাইয়ের চিহ্ন এবং বুর শাফেনস্টাইন এটা হলো আসলে একটা ক্যাসেল, এবং হলো হাইলওয়াচ হাইলিকস্টাট এটা হলো অন্য একটা সিটিতে যাওয়ার ওই দিকে যেতে হবে। এবং জার্মানিতে যদি কেউ আসে, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, সে খুব ইজিলি মোটামুটি সে একটা সিটিতে ইজিলি সে যাইতে পারবে মোটামুটি নির্দেশনা দেখে। এবং এই জায়গাটায় আসার পরে আমার মনে হয়েছে আমি এই এই সিটিটাতে একবার ড্রাইভ করছি, কেন কারণ হলো আমার একটা টেবিল কিনতে হয়েছিল, সো এই দিক থেকে যে আসলে আমি মোটামুটি টেবিলটা কিনে তো এই দিক দিয়ে ড্রাইভ করে আমি এই দিক দিয়ে গেছি, আমার একেবারে 100% মনে পড়ছে আর কি। বিভিন্ন ভিডিওতে জার্মানির যে বাস স্টপেজ, সেই বাস স্টপেজগুলো দেখানোর চেষ্টা করছি। এইটা হলো আসলে একটা আধুনিক বাস স্টপেজ, গ্রামের ভিতরে মোটামুটি কাঠ এবং স্টিল এবং গ্লাস দিয়ে আসলে বাস স্টপেজ করা হয়েছে। কেন বুঝতে পারছি, এই যে দেখেন এইচ সাইন, এটা হলো হার্টেস্টাইলে মানে, তো এইখানে মোটামুটি এটা হলো বিউরেন মিটে এই জায়গাটার নাম, তো এখানে মোটামুটি বাস স্টপেজ একটা করা হয়েছে এবং যাত্রী ছাউনিও আসলে করা হয়েছে এখানে। এবং এর পাশেই দেখেন ওই যে ওই পাশে একটা যাত্রী ছাউনি আসে, সেটা আসলে ট্রেডিশনাল যাত্রী ছাউনি, মানে আগের এই যে দেখতে পাচ্ছেন ঘরের মতো যে এইচ লেখা আছে ওইটা আসলে একটা ট্রেডিশনাল যাত্রী ছাউনি। আমি হাঁটতে হাঁটতে যে বিউরেন গ্রামটাতে চলে আসছি, আমি যেহেতু অনেক সময় হাঁটছি আমার একটু ক্ষুধাও লাগছে, সেই জন্য আসলে আমি এইখান থেকে একটা ডোনার অর্ডার করছি। এবং এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ট্রেডিশনাল রেস্টুরেন্টের মতো, এবং মোটামুটি সব কিছুই আসলে ট্রেডিশনালি। আমার রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুব ভালো লাগছে, এইখানে অবশ্য একটা টিভিও আছে। তো নর্মালি আসলে আমি রেস্টুরেন্টের ভিডিও টিডিও করি না, আমি জাস্ট মানে দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি, হাইকিংয়ের মাঝখানে একটু খেয়ে নিচ্ছি, তাহলে আসলে আমি বেশি পরিমাণ হাইকিং করতে পারবো। আর ডোনার জার্মানিতে খুব কমন, এটা আসলে জার্মান কোনো খাবার না, এটা আসলে একটা টার্কিশ খাবার। কালের বিবর্তনে মোটামুটি জার্মানরা এই খাবারটাকে আপন করে নিছে এবং প্রচুর জার্মান এই ডোনার খায়। টার্কি থেকে আসলে তুর্কি থেকে এই খাবারটা চলে আসে, তো একটা সময় জার্মানকে বিল্ড করার জন্য তুর্কি পিপল মানে টার্কিশ পিপল প্রচুর পরিমাণে হেল্প করে, তো তারাই আস্তে আস্তে এখানে মাইগ্রেট হয়। এবং তারা যেহেতু মাইগ্রেট হয়, প্রত্যেকটা দেশেই আসলে কিছু মানুষ মাইগ্রেট হওয়ার সাথে সাথে তার কালচার ফুড মাইগ্রেট হয়, তো এইখানে আসার পরে তাদের এই যে ডোনার ফুডটা, এই ডোনার ফুডটা আসলে খুব বেশি পপুলার হয়ে যায়। এবং আমরা যারা বাংলাদেশ থেকে আসি তাদের জন্য এটা একটা বেস্ট খাবার, কারণ হলে একটা ডোনার খাইলে মোটামুটি, যদি ভালো একটা ডোনার হয় তাহলে মোটামুটি দেড় বেলা খাওয়া লাগে না, মানে এত বড় ডোনারের সাইজটা থাকে। দামও কম্পারেটিভলি কম, যদিও আসলে আগের তুলনায় এখন দাম বেড়ে গেছে, আমি এখান থেকে মাত্র 6 ইউরোতে এটা কিনেছি, কিন্তু আগে সেম ডোনারটা মোটামুটি 4-5 ইউরো ছিল অথবা 3.5 ইউরো ছিল। বড় সিটিতে ডোনারগুলো মোটামুটি 8-9 ইউরো এখন হয়ে গেছে, কিন্তু আগে তুলনামূলক অনেক দাম কম ছিল। এখন যেহেতু বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা চলতেছে এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেই জন্য ডোনারের দামও বেড়ে গেছে। সো আমি এইখানে আর কিছুক্ষণ থাকবো, আমার ক্যামেরা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে, মানে জাস্ট ডোনারটা খেয়ে আমি এখান থেকে মুভ করব অন্য একটা জায়গায়, আমি একটু হাঁটার চেষ্টা করবো। এইখানে একটা ক্যাসেল আছে, ওই যে দেখেন লেখা হলো ভুর বেগ, তো আসলে আমি দেখার চেষ্টা করি আসলে এটা কেমন ক্যাসেল। আমার খাওয়া দাওয়া যেহেতু শেষ, তো মোটামুটি এখন আমার কাছে ডাবল এনার্জি, সকালবেলা একটা এনার্জি নিয়ে বের হয়েছি, এখন আরও বেশি এনার্জি।
এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে আপনাদেরকে বলেছিলাম যে এইখানে একটা ট্রেন স্টেশন আছে, তো সত্যি কথা বলতে এখন আমি একটা ট্রেন স্টেশনে চলে আসছি। তো জার্মানিতে যেরকম মডার্ন যে ট্রেন স্টেশন, এটা আসলে মডার্ন ট্রেন স্টেশন না, এইটা হলো জাস্ট মোটামুটি একটা প্ল্যাটফর্ম আছে, একটাই প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ উঠে এবং নামে, ও সরি দুইটা প্ল্যাটফর্ম, একটা হলো যে যেমন ওই দিকের মানুষগুলা মোটামুটি এই দিকে যাওয়ার জন্য ওই প্ল্যাটফর্মটা ইউজ করে এবং এই প্ল্যাটফর্মটা এই দিকে যাওয়ার জন্য ইউজ করে। তো আমি মোটামুটি ট্রেন স্টেশনটা পার হব এবং এটা হলো রিস্টুং লাইনে ফেল্ড, মানে এইটা যাবে হলো এদিকে যাবে হলো রিস্টুং লাইনে ফেল্ড এবং ওইটা যাবে হলো এক নম্বর যে প্ল্যাটফর্ম সেটা হলো রিস্টুং আইসেনবার্গ, এটা হলো আইসেনবার্গের দিকে যাবে আর কি। সুজলা সফলা যেই প্রত্যন্ত গ্রাম বলা চলে, এটা আসলে সুজলা সফলার প্রত্যন্ত গ্রাম এবং দেখেন কত গুছানো, মানে একটা মাঝখানে একটা গ্রামের মাঝখানে একটা বাড়ি, তার আশেপাশে সে ঘাস লাগিয়ে দিছে এবং প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন। আমি খেয়াল করছিলাম এখানে একটা মহিলা, ওই যে যেমন দেখেন সে কোদালের মতো একটা জিনিস নিয়ে আসলে পড়ে আছে, মহিলা এখানে কাজ করতেছিল মানে ক্লিন করতেছিল। তো জার্মানরা বাড়িঘর খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করে এবং সত্যি কথা বলতে ওরা এক্সপেক্ট করে যারা ওদের বাড়িঘরগুলোতে থাকবে ওরাও যেন নিট অ্যান্ড ক্লিন রাখে। এত সময় যাবৎ হাঁটতেছিলাম তো আমার খুব বেশি শীত লাগতেছিল না, কারণ এখন হলো 14-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আজকে তাপমাত্রা কিছুটা ডাউন, গতকালকেও কিছুটা ডাউন ছিল, এরকম 14-15 ছিল, তার আগের দিন ছিল 25 ডিগ্রি, একেবারে মানে টোটাল পুরা 10 ডিগ্রি কমে গেছে। তো গত পরশু দিন ছিল একেবারে সামার, এখন কিছুটা মানে স্প্রিং এবং উইন্টারের মিশ্রণে আছে। তো তারপরেও আসলে আমার খুব গরম লাগতেছিল না, সরি শীত লাগতেছিল না, কারণ আমি হাঁটতেছিলাম। তো মাঝখানে খাওয়ার জন্য মোটামুটি একটু বিরতি নেওয়াতে একটু একটু শীত লাগতেছে, কিন্তু আবার কিছুক্ষণ পর হাঁটলেই আবার ঠিক হয়ে যাবে। সো আমি তো যাওয়ার চেষ্টা করছি একটা ক্যাসেলের দিকে, আমি জানি না আসলে যেতে পারবো কিনা, কারণ হলো আমি খেয়াল করছি এরপরে মানে এই গ্রামের বাইরে রোড চলে গেছে, তো ওই গ্রামের বাইরের রোডে আমি হাঁটতে পারবো কিনা সেটা আমি শিওর না, তারপর আমি চেষ্টা করি। আসলে যে ভয়টা পাচ্ছিলাম আমি হয়তো সেই ক্যাসেলটাতে যেতে পারবো না, কারণ এইখান থেকে হেঁটে যাওয়ার কোনো মানে রাস্তা নাই এখন পর্যন্ত আমি দেখতেছি না। তো ওই যে দেখতে পারতেছেন পাহাড়ের উপরে, সম্ভবত ওইখানেই আসলে ক্যাসেলটা। সো 5 কিলোমিটার পরে যে ক্রয়েসে ব্রা, ওইখানে আসলে ক্যাসেলটার মানে ওইদিকে ক্যাসেলটা আছে, তো আমি আসলে ওইদিকে যেতে পারবো না, কারণ যেহেতু হাঁটার জায়গা নেই। তো এই রাস্তাটায় হাঁটাটা আসলে বিপজ্জনক, কারণ এইখানে 70-100 কিলোমিটার বেগে গাড়ি চলবে, সো খুবই বিপজ্জনক। সো আমি আসলে আজকে আর ওইদিকে যাবো না, হয়তো অন্য একদিন আমি ওই ক্যাসেলের ওইদিকে কোনো না কোনোভাবে আমি আসলে যাওয়ার চেষ্টা করবো এবং হেঁটেই যাওয়ার চেষ্টা করবো, এবং ওই ভিডিওটা আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। এইটা হলো সেটা হলো বিউএন যে গ্রামটা আছে, গ্রামটা লাস্ট মাথা। তো লাস্ট মাথার চিত্রটা এলো এরকম, এই যে এখানে মোটামুটি অনেকগুলো বাড়ি আছে, যেটা আমি আসলে অনেক জায়গা থেকে ঘুরে টুরে আসছি। তো আমি হয়তো আর কিছুক্ষণ গ্রামটার ভিতরে থাকবো, মানে হেঁটে হেঁটে যতটুকু থাকার দরকার ততটুকু থেকে আমি আবার অন্যদিকে চলে যাবো আর কি, যেদিক থেকে এসেছি। যেহেতু এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার কোনো মানে হয় না, আমি আশেপাশের জিনিসগুলো ঘুরে আবার একদিন অন্যদিকেও আমি ঘোরার চেষ্টা করবো।